চোখ রাখবো পরের খবরে। শিয়ালদা স্টেশনে ট্রেন ভোগান্তি, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ, প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য বন্ধ ট্রেন চলাচল। রবিবার দুপুর 2 পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল, বাতিল বহু ট্রেন, যাত্রাপথ বদল হয়েছে কিছু ট্রেনের। আজ বাতিল 44 জোড়া লোকাল ট্রেন, কলকাতা স্টেশন থেকে যাতায়াত কিছু দূরপাল্লার ট্রেনের, দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে যাতায়াত কিছু লোকাল ট্রেনের, এবং তাই অফিস টাইমে নাজেহাল যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় 4 জোড়া বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কবে থেকে স্বাভাবিক হবে পরিষেবা? দেখো, আগামী 9 জুন পর্যন্ত দুপুর 2 পর্যন্ত বিঘ্নিত থাকবে শিয়ালদা মেইন লাইনের ট্রেন পরিষেবা। সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে পূর্ব রেলের তরফ থেকে, ট্রেন দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং এই 2 তারিখের পর আবার আরো একটি পর্যায়ের কাজ বাকি থাকবে। সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে 12 কোচে ট্রেন চলাচল করার সম্ভাবনার কথা জানিয়েছে পূর্ব রেল। সেই অনুযায়ী এই যে 7 তারিখ থেকে আগামী 9 জুন বেলা 2 পর্যন্ত প্রায় 44 জোড়া ট্রেন বাকি থাকবে। এছাড়াও বেশ কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট করা হয়েছে দমদম, দমদম ক্যান্টনমেন্ট সহ একাধিক স্টেশন থেকে, এবং কলকাতা স্টেশন থেকে বেশ কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন যেদিকে যার অ্যারাইভেল এবং ডিপার্চার দুটোকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে করে যাত্রী পরিষেবা সম্পূর্ণভাবে বিঘ্নিত না হয়, তার জন্যই এই ব্যবস্থা। এছাড়াও রেল পরিষেবার সঙ্গে সঙ্গে এই রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য স্পেশাল মেট্রো চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, কারণ প্রচুর যাত্রী যারা দূর দূরান্ত থেকে যাত্রা করেন, সেক্ষেত্রে মেট্রোর তাদের ধন্যবাদ জানাবো শাশ্বতী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, শিয়ালদা স্টেশনে ট্রেন ভোগান্তি, 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ, প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য বন্ধ ট্রেন চলাচল, রবিবার দুপুর 2 পর্যন্ত ট্রেন চলাচল বাতিল বহু ট্রেন, এবং যাত্রাপথ বদল হয়েছে এর জন্য কিছু ট্রেনের। আজ বাতিল 44 জোড়া লোকাল ট্রেন, এবং যেমনটা জানা যাচ্ছে কলকাতা স্টেশন থেকে যাতায়াত কিছু দূরপাল্লার ট্রেনের, দমদম দমদম ক্যান্টনমেন্ট থেকে যাতায়াত কিছু লোকাল এর, এবং অফিস টাইমে নাজেহাল যাত্রীরা। এবং পরিস্থিতি মোকাবিলায় 4 জোড়া বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। এখন সিগন্যালিং এর কাজটা করছি, যার জন্য আমরা এই ব্লকটা নিয়েছি শুক্রবার আজকে পুরো দিনই, শনিবার পুরো দিন, এবং রবিবার দুপুর 2 পর্যন্ত। হ্যাঁ, 9 কোচের পরিকাঠামোই চলবে এখনও, কেননা আমরা প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা তো করতে হবে, সেটা আমরা এখন করতে পারছি না যতক্ষণ না সিগন্যাল সিস্টেমটা ওকে হচ্ছে। এরপরে আমরা আরেকটা ব্লক নিয়ে সেটা সিগন্যাল এই কনস্ট্রাকশনের কাজটা করবো, যেখানে দমদম এন্ডে আমরা 1 থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে 12 কোচে পরিষেবা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা করবো। সেটা হয়তো 2-3 দিন এরকম লাগবে, এটা আমরা তো আশা করছি বাই দ্য এন্ড অফ মিডল অফ দ্য জুন, কারণ আমাদের টার্গেট আছে এন্ড অফ দ্য জুনে আমরা 12 কোচের পরিষেবা 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশন থেকে চালু করতে পারবার জন্য আমরা একটা টার্গেট রেখেছি নিজেদের ইন্টারনাল টার্গেট, যেটা খুব বেশি দেরি হলেও জুলাই 1 উইকের মধ্যে।